হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হিস্ট্রির 500 এমসিকিউর পার্ট 8। এখানে কোয়েশ্চেন নাম্বার 71 থেকে 80 অব দি কোয়েশ্চেন দেখবো। ফার্স্টে কোয়েশ্চেন অ্যান্ড দেন আমরা আনসার্স ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 71 কি বলছে? হোয়াট ইজ দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ইভেন্টস ইন দি লাইফ অফ স্বামী বিবেকানন্দা? স্বামী বিবেকানন্দর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে বা ইভেন্টসগুলো আছে সেইগুলোকে ডেট ওয়াইজ আমাদের সাজাতে হবে। দেখো এখানে অপশনসগুলো, অপশন ওয়ান কি বলছে, স্পিচ অ্যাট দি কংগ্রেস অফ দি হিস্ট্রি অফ রিলিজিয়ন অ্যাট প্যারিস। তারপরে চলে আসো অপশন টুতে, ফার্স্ট এক্সটেন্সিভ ট্যুর অফ ইন্ডিয়া। অপশন থ্রি, এস্টাবলিশমেন্ট অফ আ মনেস্ট্রি অ্যাট বরানগর। তারপরে চলে আসো অপশন ফোর, স্পিচ অ্যাট দি ওয়ার্ল্ড পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ন্স অ্যাট শিকাগো। এই চারটের মধ্যে তোমাকে বলতে হবে সঠিক অ্যারেঞ্জমেন্টটা কোনটা হবে। তো চলো আনসার দেখে নিই। সঠিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অপশন এ। তাহলে অপশন এতে কি আছে, প্রথমে হবে ইস্টাবলিশমেন্ট অফ মন্টেশ্বরী অ্যাট বরানগর, তারপরে আসছে তোমার এক্সটেন্সিভ ট্যুর অফ ইন্ডিয়া, তারপরে আসছে তোমার স্পিচ ইন দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন অ্যাট শিকাগো, তারপরে আসছে হিস্ট্রি অফ রিলিজিয়ন অ্যাট প্যারিস। ওকে, এবার আমরা দেখো নেক্সট পেজে আমি তোমাদের কিছু ডেট ওয়াইজ ইভেন্টস দিয়েছি এবং এই ইভেন্টগুলো পারলে একটু ভালো করে দেখে নিও। প্রথমে দেখো 12th Jan 1863, এই দিনে নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা হু ইজ ফেমাসলি নোন অ্যাজ স্বামী বিবেকানন্দ হিসেবে জানি, তার ডেট অফ বার্থ। ওকে, তো তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে 12th Jan আমরা কোন কোন দিনটা, মানে এই দিনে আমরা কোন জিনিসটাকে অবজার্ভ করি। নেক্সট চলে আসো 1880-তে, এই দিনে পাস্ট দি ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সাম ইন ফার্স্ট ডিভিশন। এই দিনে ফার্স্ট ডিভিশন নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা পাস করেছিল। দেন কামস টু 16th August 1886, রামকৃষ্ণ পরমহংসর ডেথ। দেন 31st of May 1893, স্বামী বিবেকানন্দ আমেরিকার জন্য রওনা দিলেন। আগেন ইন 1893 হি অ্যাটেন্ডেড দি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ইন শিকাগো। তারপরে চলে আসো 1897, উনি কলকাতায় রিটার্ন করলেন অন 20th Feb। তারপরে 1897-এ হি ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন, অ্যান্ড রামকৃষ্ণ মিশন লিগাল স্ট্যাটাস পেল ইন 1901। 9th December 1898-এ প্রথম মনেস্ট্রি তৈরি করলো বেলুরে, অ্যান্ড 1899-এ সেকেন্ড টাইমের জন্য আবার ওয়েস্টার্ন কান্ট্রিতে গেল, এবং 4th July 1902-তে স্বামী বিবেকানন্দ ওয়াইল ইন আ মেডিটেশন অ্যাট বেলুর মনেস্ট্রি হি ডাইড অ্যাট দ্য এজ অফ ওনলি 39। সো এখানে কিছু ওনার লাইফ ইভেন্টস রয়েছে, একটু ভালো করে দেখে নিও। চলে যাবো আমরা পরের কোয়েশ্চনে। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, সেম টাইপ অফ কোয়েশ্চেন, ইটস জাস্ট দ্যাট এখানে রামমোহন রায়ের ব্যাপারে দেওয়া রয়েছে। এই ইভেন্টগুলোকে আমাদের ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। ফার্স্ট ইভেন্ট বলতে পারো, হিজ পাবলিকেশন অফ আ বুক টাইটেলড দি প্রিসেপ্টস অফ জিসাস দ্য গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। তারপরে দেখো হিজ ভিজিট টু ইংল্যান্ড অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর অফ মুঘল এম্পারর। ঠিক আছে, তখন কোন মুঘল এম্পারর ছিল তোমরা আমাকে সেটা জানাবে, এবং এটা কবে হয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তারপরে চলে আসো, উনি একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে একটা পাবলিকেশন আসে ওনার, তুফত উল মুবাহিদিন, যেটাকে বলা হতো আ গিফট টু মোনোথিসিস, যেটা উনি মানতেন, অ্যান্ড ইস্টাবলিশমেন্ট অফ আত্মসভা। এই চারটে ইভেন্ট সাজাতে হবে প্রপার ডেট ওয়াইজ। চলে আসবো আমরা আনসারে। আনসার হচ্ছে 3, 4, 1, and 2। প্রথমে দেখো হিজ ভিজিট টু ইংল্যান্ড অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর অফ মুঘল এম্পারর, এটা কবে হয়েছিল তোমরা আমাকে জানাবে। সরি ভুল হয়েছে, এখানে রিপিট হয়ে গেছে। আচ্ছা পয়েন্ট নাম্বার টুটা আগে, ওয়ান সেকেন্ড, ইয়া সিটা হচ্ছে কারেক্ট আনসার, এখান থেকে বলি তাহলে সুবিধা হবে। দেখো ফার্স্ট হচ্ছে হিজ পাবলিকেশনটা, ওনার যে পাবলিকেশন এটা পয়েন্ট নাম্বার ওয়ান, অ্যান্ড পয়েন্ট নাম্বার টুতে আসো ইস্টাবলিশমেন্ট অফ আত্মসভা, এটা আমি তোমাদের আগে দিয়েছি কোয়েশ্চেন্সে, আনসার মানে ডেটটা তোমরা আমাকে জানাবে। তারপরে চলে আসো হিজ পাবলিকেশন অফ বুক এনটাইটেলড, এইটা ওনার যে পাবলিকেশন অফ বুক মানে উনি যে বইটা লিখেছেন অ্যাবাউট জিসাস অ্যান্ড আ গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস, থার্ড ইভেন্ট। অ্যান্ড ফোর্থে আসছে ওনার তোমার ভিজিট টু দ্য মুঘল এম্পারর,
সরি, উনার ভিজিট টু দ্য ইং উনার ভিজিট টু ইংল্যান্ড অন বিহাফ অফ মুঘল এম্পারর। তখন কোন মুঘল এম্পারর ছিল, কবে ভিজিট করেছেন এবং ওনার ডেথ কোথায় হয় সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 73-তে। কি বলছে দেখো, ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস অ্যাবাউট দি রিলিজিয়াস আইডিয়াস অফ রামমোহন রয়। বলছে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, অ্যাকর্ডিং টু রামমোহন রয় উনার রিলিজিয়াস আইডিয়া কিরম ধরনের ছিল। হি বিলিভড ইন মনোথিজম, দ্য ডক্ট্রাইন অফ ইউনিটি অফ গড হেড। উনি মনে করতেন ভগবান একটাই আছে, তুমি যেখানে যাকে যেভাবে ওয়ার্শিপ করবে দ্যাট ইজ গড, ইউ ডোন্ট নিড আ ফিগার অর অ্যান আইডিয়াল টু ওয়ার্শিপ। হি কনসিডার দ্য ভেদাস টু বি দ্য এটার্নাল অ্যান্ড ইনফ্যালিয়েবল। বলছে উনি মনে করতেন ভেদাস বা দ্য আলটিমেট, এখান থেকে তুমি সব কিছু জানতে পারো, ঠিক আছে। আরেকজন বলেছিলেন গো ব্যাক টু ভেদাস, এটা কে বলেছিলেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হি লেড এমফোসিস অন হিউম্যান রিজনস অ্যান্ড র্যাশনালিটি ইন অল রিলিজন। উনি মনে করতেন যে মানুষের থেকে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না, হি অপোজড আইডিয়াল ওয়ার্শিপ, ঠিক আছে। এবার তোমরা এই চারটে মানে অপশন দেখে বলবে কোন অপশনগুলো অ্যাকর্ডিং টু রাজা রামমোহন রায় সঠিক, মানে ওনার রিলিজিয়াস ভিউ কী বলছে। আনসার হচ্ছে 1, 3 and 4। ওয়ানে কি আছে দেখি, হি বিলিভড ইন মনোথিজম, দ্যাটস ট্রু, উনি মনে করতেন একটাই ভগবান। হি লেড এমফোসিস অন হিউম্যান রিজনস অ্যান্ড র্যাশনালিটি ইন অল রিলিজন, উনি মনে করতেন মানুষের ওপরে কিছু হতে পারে না, হি অপোজড আইডিয়াল ওয়ার্শিপ, দ্যাট ইজ অলসো কারেক্ট। তো এই তিনটে পয়েন্ট হবে হিজ রিলিজিয়াস ভিউজ। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 74। Which of the following statement about Deoband movement are true? Deoband movement এর ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো এখানে কারেক্ট? স্টেটমেন্টগুলো পড়ব। ইট ওয়াজ স্টার্টেড ইন 1866 অ্যাট দেওবান্দ। ওয়ান অফ ইটস ফাউন্ডার্স ওয়াজ বদিউদ্দিন তিয়াবজি। ইটস এইম ওয়াজ রিইনস্টেটিং দ্য ক্লাসিক্যাল ইসলাম অ্যান্ড ইম্প্রুভিং দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মরাল কন্ডিশন অফ দ্য মুসলিম। উনি মনে করতেন ক্লাসিক্যাল যে মুসলিম থটস অ্যান্ড যে আইডিওলজিসগুলো ছিল সেগুলোকে আবার রিইনস্টেট করা, ওকে। অ্যান্ড উনি কিছু লিবারাল ইন্টারপ্রিটেশনসও করতেন অ্যাবাউট দি ফাউন্ড মানে অ্যাবাউট দি ফাউন্ডার্স অফ দি ইসলাম, যেটা উনার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে অনেকটা উইক করে দেয়, সরি অ্যাওয়েকনিং করে দেয়, মানে আরও লোকে উনার ব্যাপারে জানতে শুরু করেন। তো দিজ আর দ্য স্টেটমেন্টস। এবার আমাদের বলতে হবে যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। আনসারে চলে আসবো। আনসারে আমরা যেটা দেখবো, আপডেট অ্যাবাউট দেওবান্দ মুভমেন্ট, তবে আমরা জানতে পারবো যে আসল ইভেন্টগুলো কী বা ব্যাপারটা কী, কনসেপ্টটা কী। দেওবান্দ মুভমেন্ট ওয়াজ এস্টাবলিশ ইন দেওবান্দ ইন সাহারানপুর ডিস্ট্রিক্ট অফ ইউনাইটেড প্রভিন্স, উত্তরপ্রদেশকে তখন ইউনাইটেড প্রভিন্স বলা হতো, ইন 1866 বাই মোহাম্মদ কোয়াসিম নানোটাভি অ্যান্ড রশিদ আহমেদ গাঙ্গোরি। ইন উনার হচ্ছে এগুলো ডেট অফ মানে উনার ডেট অফ ইয়ার ডেথ অফ ইয়ার সরি ইয়ার অফ ডেথ অ্যান্ড ইয়ার অফ বার্থ হচ্ছে উনাদের এটা, টু রিলিজিয়াস লিডার্স অফ মুসলিম কমিউনিটি, টু ট্রেন দ্য রিলিজিয়াস লিডার্স, মানে এই মুভমেন্টের প্রধান এইম উদ্দেশ্যই ছিল যে রিলিজিয়াস যে লিডার মুসলিমদের তাদেরকে ট্রেন করা। অ্যান্ড এটা কবে শুরু হয়েছিল আমরা জানতে পারলাম 1866-এ। কোথায় শুরু হয়েছিল, ইন দেওবন্দ ইন সাহারানপুর ডিস্ট্রিক্ট অফ ইউনাইটেড প্রভিন্স। অ্যান্ড এটা কারা শুরু করেছিল, মোহাম্মদ কাসিম নানাটাভি অ্যান্ড রশিদ আহমেদ গাঙ্গোরি। ইটস এইম ওয়াজ রিইনস্টেটিং ক্লাসিক্যাল ইসলাম অ্যান্ড ইম্প্রুভিং দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মরাল কন্ডিশনস অফ দি মুসলিম, দ্যাট ইজ অলসো কারেক্ট। আচ্ছা নেক্সট তোমার কি বলছে দেখো, ইটস ফাউন্ডার গেভ লিবারাল ইন্টারপ্রিটেশন টু ইসলাম উইচ ইন টার্ন ক্রিয়েটেড পলিটিক্যাল অ্যাওয়েকনিং অ্যামং ইটস ফলোয়ার্স। তাদেরকে বিভিন্নভাবে মানে অ্যাওয়্যার করা হলো অ্যাবাউট দি মানে কী হচ্ছে আশেপাশে, অ্যান্ড এই থেকে মানে ইসলাম কমিউনিটির লোকেরা পলিটিক্যাল তখনকার যে পলিটিক্যাল সিচুয়েশন দেশে সেটার প্রতি আরও জাগ্রত হলো। সো দিজ আর দি আনসার্স অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ নিড টু নো, যে এটা কোথায় শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, কে শুরু করেছিল।
চলে আসবো 75-এ। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট আকালি মুভমেন্ট আর ট্রু? আকালি মুভমেন্টের ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট? ইটস মেন এম ওয়াজ টু পিউরিফাই অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ দি গুরুদ্বারাস অর দ্য শিখ শ্রাইন্স। ইট লেড টু দি এনঅ্যাক্টমেন্ট অফ এ নিউ শিখ গুরুদ্বারা অ্যাক্ট বাই দ্য ব্রিটিশ ইন 1920। দি আকালিজ মুভড removed the corrupt mahants or priests from the gurudwaras with the help of a new act and sometimes through direct action. They began to manage gurudwaras through Shiromani Gurudwara Prabhantak Committee. ঠিক আছে, কি বলছে? আকালি মুভমেন্টের সাথে যদি রিলেট করো তাহলে এর মধ্যে কোন ঘটনাগুলো সত্যি? প্রথম ঘটনাটা বলছে এই মুভমেন্টটা নেওয়া হয়েছিল যাতে গুরুদুয়ারার ম্যানেজমেন্টটাকে আরও পিউরিফাই করা যায়। দ্বিতীয় হচ্ছে গুরুদুয়ারাকে নতুনভাবে অ্যামেন্ড করার জন্য ব্রিটিশদের এটা একটা অ্যাক্ট। থার্ড পয়েন্ট বলছে যে কোরাপ্ট প্রিস্ট অ্যান্ড মাহান্ত ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার একটা অ্যাক্ট। ফোর্থ বলছে এই গুরুদ্বারাকে ম্যানেজ করার জন্য একটা কমিটি গঠন হয়েছিল তার জন্য এই মুভমেন্ট। এর মধ্যে কোনগুলো কারেক্ট আমাদের জানতে হবে, তো চলো আনসারে চলে যাই। আনসারে হচ্ছে অপশন সি, 1, 3 and 4 আর কারেক্ট। 1, 3 and 4, ওকে একবার দেখে নিও 1, 3 and 4 এ কী আছে। এবার আমরা চলে যাব অ্যাবাউট আকালি মুভমেন্ট। এটাকে অনেক সময় বলা হয় দ্য গুরুদ্বারা রিফর্ম মুভমেন্ট, যেটা ফুল সুইংয়ে ছিল ইন 1920s, এবং এর এমটাই ছিল যে টু ব্রিং রিফর্ম ইন দ্য ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য শিখ গুরুদ্বারা। শিখ গুরুদ্বারার যে ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটাকে ভালোভাবে চালিত করা। দি আকালি মুভমেন্ট ওয়াজ ক্রিয়েটেড টু ফ্রি দ্য শিখ হিস্টোরিক গুরুদ্বারাস ফ্রম মহান্স হু ওয়ার সাপোর্টেড বাই দ্য ব্রিটিশ রুল। বলছে মহান্ত যারা ছিল না, প্রিস্ট যারা ছিল, তারা ব্রিটিশ রুলকে সাপোর্ট করত, অ্যান্ড দেয়ার এম ওয়াজ টু রিমুভ দেম অ্যান্ড ব্রিং পিস অ্যান্ড অর্ডার। ওকে চলে যাবো আমরা পরের কোয়েশ্চনে। কি বলছে? উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট স্যার সৈয়দ আহমেদ খান আর ট্রু? স্যার সৈয়দ আহমেদ খানের ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো সঠিক? স্টেটমেন্টগুলো দেখবো, ওনার জন্ম ইয়ার হচ্ছে 1817। হি ওয়ার্ক ফর আ সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট অফ ইন্ডিয়ান মুসলিম থ্রু আউট হিজ লাইফ। বলছে উনি ইন্ডিয়ান মুসলিমদের আপলিফটমেন্টে, মানে এক কথায় বলা যায় আপলিফটমেন্টের জন্য কাজ করেছেন। হি পাবলিশড আ জার্নাল কল্ড তাহাজিব উল আখলাক। হি পাসড অ্যাওয়ে ইন 1908। বলতে হবে কোন স্টেটমেন্টগুলো সঠিক। চলে যাবো আমরা স্টেটমেন্টগুলো। তো এখানে আনসার দেখো, 1, 2 and 3 আর কারেক্ট। 1, 2 and 3, এই তিনটে কারেক্ট আনসার। দেখো ইনি নাইটহুডশিপ পান ইন 1888 অ্যান্ড উনি মারা গেছিলেন 27th March 1898। ওকে এখানে কিন্তু 1908 রয়েছে। আচ্ছা তারপরে চলে আসো, হি ওয়াজ নমিনেটেড টু ভাইসরয়েস লেজিসলেটিভ কাউন্সিল ইন 1878। ইন 1869 হি রিসিভড দি অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট। এগুলো মনে রাখবে, এগুলো সব ওনাকে সম্মানিত করা হয়েছিল নাইটহুড অ্যান্ড অর্ডার অফ দ্য স্টার দিয়ে। স্যার সৈয়দ আহমেদ খান সবসময় মন কী করার চেষ্টা করতেন, হচ্ছে ইন্ডিয়ান মুসলিমদেরকে মানে সব রকম এডুকেশন দেওয়া, লাইক ওয়েস্টার্ন কালচার, সাইন্টিফিক ডিসকভারিজ, হ্যাপেনিং, সব কিছু দিয়ে এনলাইটেন করার চেষ্টা করতেন। উনি চাইতেন যে তারা জানুক সারা পৃথিবীতে কী হচ্ছে। হি অলসো অ্যাডভোকেটেড ইনার ফেথ আন্ডারস্ট্যান্ডিং। হি ওয়াজ অলসো স্কলার অন ক্রিশ্চিয়ানিটি। হি রোট আ বুক কমেন্ট্রি অন দি হোলি বাইবেল। উনি খ্রিস্টিয়ানিটির ওপরও ভীষণ মানে অনেক কিছু দখল করেছিলেন, নলেজ দখল করেছিলেন, এবং ওনার একটা বই আছে কমেন্ট্রি অন দি হোলি বাইবেল, অবশ্যই মনে রাখবে এটা। চলে যাব পরের কোয়েশ্চনে, কোয়েশ্চেন 77। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট আরহর খান আর সরি আরহর মুভমেন্ট আর ট্রু? আরহর মুভমেন্টের ব্যাপারে কোনগুলো সঠিক? ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 20th century। 20th century প্রথম কোয়ার্টারে ফাউন্ডেড এটা হচ্ছে, ইটস ওয়ান অফ দ্য ফাউন্ডার হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী। এটা হচ্ছে তোমার আলিগড় মুভমেন্টের অপোজিটে। ইটস মেম্বার্স মুভড বাই দি মডার্ন আইডিয়াস টু সেলফ গভর্নমেন্ট অ্যাডভোকেটেড অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ন্যাশনাল মুভমেন্ট। বলছে এই আরহর মুভমেন্টের যে ফাউন্ডার বা যা মেম্বার, তারা অ্যাক্টিভলি সেলফ গভর্নমেন্ট এবং ন্যাশনাল মুভমেন্টে পার্টিসিপেট করতো।
আনসার দেখবো। আনসার হচ্ছে অল অফ দেম, অল অফ দেম আর কারেক্ট। ওকে, তো অল অফ দেম আর কারেক্ট যেখানে, সেখানে সুবিধে হচ্ছে তোমরা এখানে অ্যাজ আ পয়েন্ট হিসেবে পড়ে নিতে পারো। এখানে দেখো কিছু ফ্যাক্ট দিয়ে দিয়েছি আমি অ্যাবাউট দি আরহর মুভমেন্ট। আ নাম্বার অফ ন্যাশনালিস্ট মুসলিম অফ পাঞ্জাব, মেইনলি দ্য রিলিজিয়াস লিডার্স কল দেম সেলফ আরহর, অর্গানাইজড মজলিস ই আরহর ইজ ইসলাম। ওকে, এটা কোথায় অর্গানাইজ হয়েছিল? পাঞ্জাবে। কারা করেছিল? দি রিলিজিয়াস লিডার্স, দে ওয়ার ফর্মার মেম্বার্স অফ দি প্রভিনশিয়াল ব্রাঞ্চ অফ দি অল ইন্ডিয়া খিলাফত কমিটি, হু মেড আ ফর্মাল অ্যানাউন্সমেন্ট আফটার দ্য ডেথ অফ সরি আফটার দি অ্যান্টি মুসলিম নেহরু রিপোর্ট ইন 1929। ওকে, চলে আসো পরের প্যারাগ্রাফে। ইন দ্য ফার্স্ট আরহর কনফারেন্স ইন 31 জুলাই 1931, ডিক্লেয়ার টু অচিভ ইন্ডিপেন্ডেন্স ফর দি কান্ট্রি, মেক আ বেটার কমিউনাল রিলেশন অ্যামং দ্য ডিফারেন্ট কমিউনিটিস, ইসলামিশ অ্যান্ড ইসলামিক সিস্টেম ইন দ্য কান্ট্রি, অ্যান্ড আপলিফ্ট দ্য মুসলিম মাসেস টু অ্যাকোয়ার দ্য লস্ট গ্লোরি ইন দ্য পাস্ট। সো দিজ ওয়ার দ্য এইমস অফ দি আরহর মুভমেন্ট। অ্যান্ড যে আরহর কনফারেন্সটা হয়েছিল প্রথম অন 31 জুলাই 1931, সেই কনফারেন্সে এই অবজেক্টিভসগুলো আর কি অ্যাডপ্ট করা হয়েছিল। চলে যাব 78-এ। উইচ অফ দ্য ফলোয়িং পার্সন ওয়ার ইলাস্ট্রিয়াস মেম্বার অফ দি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, বলছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে তোমরা কাকে বলতে পারো? এখানে দেখো একজন হবে না, দেয়ার উইল বি ওয়ান অর টু পার্সন or rather 2 or 3 person. তো এখানে অপশনগুলো দেখে নাও, গোপাল গণেশ আগরকর, এম এন জোশি, এইচ এন কুঞ্জরু, শ্রীরাম বাজপাই, জ্যোতিবা ফুলে। আনসার দেখো 2, 3 and 4, 2, 3 and 4, দ্যাট ইজ এম এন জোশি, এইচ এন কুঞ্জরু অ্যান্ড 4 হচ্ছে শ্রীরাম বাজপাই। ওকে, দি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা পুনেতে ফাউন্ড হয়েছিল ইন মহারাষ্ট্র 12 জুন 1905 বাই জি কে গোখেল, হু লেফট দ্য ডেকান এডুকেশন সোসাইটি অ্যান্ড দেন এই সোসাইটিটা ফর্ম করেছিল। মনে রাখবে কোন সোসাইটি ছাড়ার পর এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি হয়েছিল, কে করেছিল, কবে করেছিল, কোথায় করেছিল, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। চলে যাবো 79-এ। উইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট এম এন জোশি আর নট ট্রু, এখানে কিন্তু ইনকারেক্ট কোনটা সেটা বলতে হবে। হি ফাউন্ডেড আ সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন উইথ দি এম অফ সিকিউরিং ফর দি মাসেস বেটার অ্যান্ড রিজনেবল কন্ডিশন অফ লাইফ অ্যান্ড ওয়ার্ক, বেসিক্যালি বলতে পারো ট্রেড ইউনিয়ন আমরা যেটা বলি। হি ফাউন্ডেড AITUC ইন 1910, ইন 1929 উনি AITUC লেফট করেন এবং নতুন অর্গানাইজেশন ওপেন করেন, অ্যান্ড হি পাসড অ্যাওয়ে 1930। সো দি আনসার্স আর 2 and 4, বলছে এম এন জোশি, নারায়ণ মালহার জোশি, ওয়াজ বর্ন ইন আ ব্রাহ্মণ ফ্যামিলি ইন 5th June 1879 ইন গুড়গাঁও। ওকে, বাকিটা দেখো এখানে 1911 হি অর্গানাইজড, হি এস্টাবলিশড অ্যান অর্গানাইজেশন সোশ্যাল সার্ভিস লীগ। এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস রয়েছে। এম এন জোশি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন লিডার অ্যান্ড দ্য ফলোয়ার অফ জি কে গোখেল। জোশি গট ইনভলভড ইন লেবার ইস্যুস অ্যান্ড স্টার্টেড অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন 1921 অ্যালং উইথ লালা লাজপত রায়। ওকে, আচ্ছা, হি ওয়াজ, আচ্ছা বলবে তোমরা লালা লাজপত রায় অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, মানে যেটা আমরা ওকে AITUC বলি, তার কোন পদে ছিল? ঠিক আছে, চলে যাবো আমরা লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর। উইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট জি কে গোখেল আর ট্রু? ওকে, হি ওয়াজ আ ফেমাস মডারেট ন্যাশনালিস্ট লিডার অ্যাজ ওয়েল অ্যাজ রেনাউন্ড সোশ্যাল ওয়ার্কার। না, আমরা জানি দু রকমের ন্যাশনালিস্ট লিডার হতো, এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট। এক্সট্রিমিস্ট যারা বিশ্বাস করতো মারপিট করে আমরা ইন্ডিপেন্ডেন্সটা নেবো, মডারেটস হচ্ছে যারা পলিসি অ্যামেন্ডমেন্টের দ্বারা বিশ্বাস করতো ইন্ডিপেন্ডেন্স হবে। তো ইনি ছিলেন একজন মডারেট লিডার, এখানে সেটা বলা হচ্ছে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ ডেকান এডুকেশন সোসাইটি, হি লেফট ডেকান এডুকেশন সোসাইটি ডিউ টু সিরিয়াস ডিফারেন্সেস উইথ এম জি রেনার্ডে, হি ফাউন্ডেড আ নিউ অর্গানাইজেশন উইথ এ নেম অফ ট্রেনিং ইন্ডিয়ান্স ইন টু দ্য ফিল্ড অফ সার্ভিস অফ দেয়ার মাদারহুড মাদারল্যান্ড। বলতে হবে কোনগুলো কারেক্ট।
দেখো, 1, 2 এন্ড 4 ইজ কারেক্ট। 1 কি বলছে, হ্যাঁ ইনি কিন্তু মডারেট লিডার ছিলেন, এক্সট্রিমিস্ট লিডার না। তোমরা আমাকে কমেন্টে বলবে একটা এক্সট্রিমিস্ট লিডার তার নাম কি। হি ওয়াজ আ ফেমাস এক্সট্রিমিস্ট লিডার, অনেকেই ছিলেন, তাদের মধ্যে একজনের নাম তোমরা বলবে। উনি এডুকেশন সোসাইটি, ডেকান এডুকেশন সোসাইটির অ্যাক্টিভ মেম্বার ছিলেন, ইয়েস, বাট ইনি পরে এটাকে ছেড়ে দেয়। ইনি একটা নতুন অর্গানাইজেশন ফাউন্ড করেন যেখানে উনি শেখান কিভাবে নিজের মাদারল্যান্ডকে সার্ভ করতে হবে, সেটার নামটা তোমরা আমাকে বলবে। সো দিজ আর দ্য 10 কোয়েশ্চেন। একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটা, বিকজ দেয়ার আর আ লট অফ এক্সপ্লেনেশনস। আশা করি ভালো লাগবে। কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন, থ্যাংক ইউ।